ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। সংঘর্ষের জেরে রণক্ষেত্র দুর্গাপুরের পাণ্ডবেশ্বর। ঘটনার সূত্রপাত রবিবার সন্ধে। খোত্তাডিহি কয়লা খনিতে দুটি কয়লা বোঝাই ডাম্পারের সংঘর্ষ হয়। ঘটনার জেরে কাজ বন্ধ করে দেন ডাম্পার চালকরা। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এদিন ইসিএল কর্তৃপক্ষ খনি শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসে। অভিযোগ, বৈঠক চলাকালীন তৃণমূলের দুই শ্রমিক গোষ্ঠীর সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা আকার নেয় হাতাহাতির। দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি করে ও গুলি চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় কয়েকটি মোটর বাইকও। সাহেবটা সব বসে সব ফাইসলা হওয়ার পর যে ইঞ্জুরি স্লিপার সব দিয়েছিল, লিখে লেখার পরে দেখছি যে বাইরে হামলা, বাকি আরো গ্রুপে ছেলে এসে আধার মারপিট মারপিট করে পচাও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় নামানো হয় র্যাফ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা ও কার্তুজের খোল। মন্ডল আর এক রামধানি চ্যাটার্জি চৌধুরী, রামধানি চৌধুরী, এই দু জনে এখানে যে ওসিপি মেইন গেট কে সামনে যে আয়া হ্যাঁ ও সময় যে হম 70 আননোন মিসক্রি হ্যাঁ ঠিক আছে ও লোক যে হোসকো অ্যাটাক কিয়া হ্যাঁ যে অ্যাটাক করকে ও ভাগনে কে সময় যে হে এসকেপ হোনে কে সময় ও লোক যে হে দো রাউন্ড ফায়ারিং ভি কিয়া হ্যাঁ আর দো বম যে হে দে হে থ্রোড সাম টু বম্বস। সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে কালনা হাসপাতালে। সংঘর্ষের জেরে উৎপাদন বন্ধ কয়লা খনিতে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।